ব্যাপক আকারের বিস্তার নিয়ে বিশ্বকে তার ক্ষমতা দেখিয়ে চলছে। শেষ খবর বলছে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন প্রায় 29,000 মানুষ। গতকাল শুক্রবার যে সংখ্যাটা ছিল 25,000-এর বেশি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছে 6,22,316 জন। আক্রান্তদের মধ্যে প্রাণ দিতে হয়েছে 29,800 জনকে। তবে সুস্থ হয়েছেন 1,31,000-এর বেশি রোগী। গতকাল শুক্রবার ইতালিতে 24 ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ 919 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মানুষের মৃত্যু হয়নি কোনো দেশে। ইতালির করোনায় মৃত্যুর মিছিলে নাম উঠেছে 9,134 জনের। স্পেনে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 832 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই খবর দিয়ে জানিয়েছেন গোটা দেশে করোনায় প্রাণহানি হয়েছে 5,690 জনের, আক্রান্ত 72,000 ছাড়িয়েছে। এদিকে আক্রান্তের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। আজ শনিবার সেই সংখ্যাটা 1,05,726 জন। দেশটিতে কোভিড-19 রোগে মৃত্যু হয়েছে 1,730 জনের। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।